মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় 50 কেজি ওজনের একটি শুশুক। আজ শুক্রবার ভোরে উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে 3.5 ফুট দৈর্ঘ্যের স্তন্যপায়ী প্রাণীটি। এলাকাবাসী জানান, ভরা বর্ষায় পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক পরিচিত গাঙ্গেয় ডলফিনকে নদীতে ঝাপাঝাপি করতে দেখা যায়, কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পড়ে। শুক্রবার সকালে স্থানীয় জেলে দাদনমান নদীতে জাল ফেললে উঠে আসে শুশুক। ¡Gracias!